হ্যালো ভিউয়ার্স, আজকের 33তম এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডটা খুবই ভয়ানক হতে চলেছে। আজকের এপিসোডে তোমরা দুটো ঘটনা শুনবে। প্রথম যে ঘটনাটা, একটি পাগলির মৃত্যুর পর গ্রামে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে, এই ধরনের একটি ঘটনা। এবং দ্বিতীয় ঘটনাটি হলো একজন ট্যাক্সি চালকের সাথে ভৌতিক ঘটনা। আজকের প্রথম এবং দ্বিতীয় দুটো ঘটনায় প্রচণ্ড ভয় পাবে তোমাদের। তোমরা দুটো ঘটনায় সম্পূর্ণ শোনো। আশা করি তোমাদের দুটো ঘটনায় খুবই ভালো লাগবে। ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন চিরঞ্জিৎ ঘোষ বগুড়া থেকে। হাই দাদা, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ঘটনা পাঠাবো, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো আজ সময় নিয়ে ঘটনা পাঠিয়ে দিলাম। ঘটনাটি আমার গ্রামের ঘটা একটি ঘটনা। ঘটনাটি একটি পাগলিকে নিয়ে। মহিলাটি পাগল হবার পিছনে অনেক বড় কারণ রয়েছে, কারণটা একটু না বললেই নয়। মহিলাটির নাম ঠিকানা আমি বলছি না। মহিলাটিরও একটি স্বাভাবিক জীবন ছিল, তার স্বামী সন্তান সবই ছিল। একদিন হঠাৎ তার ছেলে বৃন্দাবনে ঘুরতে গেছিল, সে ওখান থেকে আর ফিরে আসে না। সে বলে, আমি আর সংসারের মায়ায় থাকতে চাই না, আমি এই বৃন্দাবনেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। মহিলাটি এবং তার স্বামী প্রচণ্ড ভেঙে পড়েন। ছেলেকে ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু ছেলে আর ফিরে আসে না। তার দুমাস পর মহিলার স্বামী মারা যায় এবং মহিলার উপর দুঃখের আকাশ ভেঙে পড়ে। মহিলাটি সম্পূর্ণ একা হয়ে যায়। মহিলার অনেক জমি জায়গা ছিল, অবস্থা মোটামুটি ভালোই ছিল, তার নিজের বলতে তার দুই ভাই ছিল। মহিলা তার ভাইদের অনেক বিশ্বাস করত, তাই তার দুই ভাই ওই মহিলার দায়িত্ব নিয়ে নেয়। ঠিক তার 6 থেকে 7 মাস পর মহিলাটি হঠাৎই পাগল হয়ে যায়। ওই মহিলার সাথে তার দুই ভাইয়ের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। শোনা যায় ওই দুই ভাই মিলে তাকে খাবারের সাথে কিছু মিশিয়ে খাইয়ে পাগল বানিয়ে দিয়েছে এবং তার সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে। তারপর থেকেই সেই মহিলার জায়গা হয় রাস্তায়। দিন দিন মহিলার অবস্থা শোচনীয় হয়ে উঠছিল। তিনি ছেঁড়া ময়লা কাপড় পরে থাকতেন এবং মলমূত্র ওই কাপড়েই ত্যাগ করতেন। কদিনের মধ্যেই তার গায়ে বিকট বাজে গন্ধ হতে শুরু করে। তার পাশ দিয়ে এক প্রকার হাঁটা যেত না। গ্রামের বাচ্চারা তাকে দেখে ভয় পেতে শুরু করে। তার ভাইয়ের বউ তাকে রাস্তার পাশে একটা মাটির পাত্রে করে খেতে দিত, ঠিক কুকুর বিড়ালের মতো। এবং উনি রাস্তার মধ্যেই মলমূত্র ত্যাগ করে রাখতেন যেখানে সেখানে। গ্রামের মানুষও খুব অস্থির হয়ে পড়েছিল তাকে নিয়ে। মহিলাটির অবস্থা এমন ভয়ানক হয়ে গেছিল যে রাতে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। হঠাৎ একদিন সকালে মহিলাটিকে আর খুঁজে পাওয়া যায় না এবং আর কেউ তার খোঁজ নেওয়ারও চেষ্টা করে না, কারণ পাগল মানুষ কোথায় চলে গেছে কে জানে। গ্রামের মানুষ এবং তার বাড়ির মানুষও স্বস্তি পেল যে পাগল বিদায় হয়েছে। একদিন আমি রাত 10টা 11টার দিকে বাড়ি ফিরছি। আমাকে বাড়ি যেতে হলে ওই পাগলির বাড়ির সামনে দিয়েই যেতে হবে। হঠাৎ আমি দেখি পাগলির বাড়ির সামনে রাস্তায় এক কোণায় কেউ বসে কিছু একটা করছে। আর একটু কাছে যেতে দেখলাম পাগলি ওখানে বসে গো গ্রাসে কিছু যেন খাচ্ছে এবং মাংসের হাড় ভাঙার কটমট করে আওয়াজ হচ্ছে আর খাবার মধ্য দিয়ে এক অদ্ভুত আওয়াজ করছে, যেন অনেক দিন কিছু না খেতে পেয়ে আজও খেতে পেয়েছে। আমি ওর পেছন দিয়ে হেঁটে বেরিয়ে গেলাম। আমি বাড়ি গিয়ে মাকে বললাম, মা, পাগলি তো আবার ফিরে এসেছে, দেখলাম কি খাচ্ছে ওখানে বসে বসে। মা বলল, হয়তো কোথাও গিয়ে রাস্তা চিনে বাড়ি ফিরতে পারেনি।
তাই এতদিন পর বাড়ি ফিরেছে। সকালে আমি বাজারে যাওয়ার সময় পাগলির ভাইয়ের বউকে বললাম, তোমাদের পাগলি এতদিন কোথায় ছিল? তো কাকিমা বললেন, কোথায় পাগলি, ও তো এখনও বাড়ি ফেরেনি। তখন আমি বললাম, আমি যে কাল রাতে দেখলাম যে ওই মাটির পাত্রে বসে কি একটা খাচ্ছে। কাকিমা বললেন, সে তো সকালে দেখলাম যে পাত্রে কোনো খাবার নেই, আমি তো ভাবলাম হয়তো কুকুরে খেয়েছে, আর এখানে কাল উচ্ছিষ্ট ভাত আর মাংসের হাড় দিয়ে রেখেছিলাম কুকুরের জন্য। আমি বললাম, দেখো কাল রাতে পাগলি মনে হয় চলে এসেছে, আশেপাশে কোথাও একটা আছে হয়তো। তারপর আমি বাজারে চলে যাই এবং দুপুর দুটোর দিকে যখন বাড়ি ফিরছি, আমি দেখি পাগলির বাড়ির সামনে অনেক লোকের ভিড়। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে এখানে? একজন লোক বললেন, পাগলির লাশ পাওয়া গেছে জঙ্গলের মধ্যে। তখনও আমি অবাক হইনি, আমি অবাক হই তখন যখন শুনলাম পাগলির লাশ পচে গন্ধ বার হচ্ছে, না হলেও 10 দিন আগের মরা। আজ সকালে হারু জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গিয়ে গাছের নিচে পড়ে থাকতে দেখেছে পাগলির লাশ। কথাটা শুনে আমি আকাশ থেকে পড়ার মতো। পাগলি যদি 10 দিন আগেই মরে থাকে তাহলে কাল রাতে আমি কাকে দেখলাম? তারপর গ্রামের কিছু লোক এবং পাগলির দুই ভাই আমরা সবাই মিলে জঙ্গলে যাই লাশটা দেখার জন্য। লাশ দেখার পর প্রায় বমি হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। মানুষ পচা গন্ধ যে কী ভয়ঙ্কর সেটা অনুভব করতে পারলাম। লাশ অর্ধেকের বেশি শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে, আর তখনও শকুন কাক লাশটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। শরীরে মাংস তেমন কিছু বেঁচেই নেই, হাড় বেরিয়ে আছে পুরো শরীরে, দুটো চোখের জায়গাতে কালো গর্ত, কিছুটা চুল ছিল মাথাতে, এবং পাশে পাগলির ছেঁড়া শাড়ি এবং হাতে একটা চুড়ি দেখে তার ভাই আইডেন্টিফাই করে যে এটাই পাগলি। তারপর গ্রামের লোকেরা বলে যে এর শেষ কাজটা তো করতেই হবে, তা কি করবে, পোড়াবে নাকি পুঁতে দেবে? তার দুই ভাই বলল, দেহ আর আছে কোথায় যে পোড়াবো, এক কাজ করো, ওই পাশ থেকে দুঝুড়ি মাটি লাশের উপরে ফেলে দাও। এবং তার কথা মতোই তাই করা হলো এবং লাশের উপরে দুঝুড়ি মাটি ফেলে দেওয়া হলো। তারপর সবাই বাড়ি ফিরে আসে। কিন্তু একটা কথা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না, যে সেদিন আমি পাগলিকে কীভাবে দেখলাম। তারপর গ্রামের লোকের কথার ভয়ে দুই ভাই পাগলির শ্রাদ্ধ শান্তির কাজ সম্পূর্ণ করে। তারপর একদিন শুনলাম আমার মতো পাড়ার বেশ কিছু লোক নাকি পাগলিকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে। একদিন পাগলির ভাইয়ের বাড়িতে একটা ঘটনা ঘটে যায়। বাড়িতে স্বামী স্ত্রী ছাড়া আর কেউই থাকে না। একদিন রাতে কাকিমা শুনতে পাই বাইরে থেকে কেউ দমদম করে দরজায় আওয়াজ করছে। কাকিমা তার বরকে অনেকবার ডাকার চেষ্টা করে কিন্তু তার ঘুম ভাঙে না। তারপর কাকিমা একটা গলার স্বর শুনে আঁতকে ওঠে। এই গলার স্বর তার চেনা, এটা পাগলির গলার আওয়াজ। পাগলি বলছে, এ বউ বউ খেতে দে না বউ, বড্ড খিদে পেয়েছে, এ বউ বউ। কাকিমা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এইভাবে শুধুমাত্র পাগলি তাকে ডাকত। কাকিমা ভয়ে জোরে চিৎকার করে ওঠে। তারপর ওনার স্বামীর ঘুম ভেঙে যায় এবং সব ঘটনা তাকে বলার পর দুজন মিলে বাইরে গিয়ে আর কাউকেই দেখতে পান না। ঘটনাটা একদিন নয়, বেশ কয়েকদিন ঘটে কাকিমার সাথে। এই কথাটা পাড়ার সবার কানে কানে পৌঁছে যায় এবং পাড়ার মানুষ ভয়ে রাতে পাগলির বাড়ির সামনে দিয়ে পর্যন্ত আসা বন্ধ করে দেয়। তারপর একদিন পাগলির ভাই এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হন। উনি মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য ওঠেন। ওনাদের বাথরুম ছিল ঘরের বাইরে রাস্তার পাশে। উনি উঠে যা দেখেন তাতে ওনার গলা শুকিয়ে আসে, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়।
উনি দেখেন পাগলি বাড়ির সামনের প্রাচীরের উপর পা ঝুলিয়ে বসে আছে, আর তার হাতে কিছু একটা রয়েছে। ভালো করে দেখেন একটা ছাগলের বাচ্চা, পাগলি সেটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবং কাকু এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে ভয়ে চিৎকার করে ওঠেন, এবং তখনই পাগলি তার দিকে তাকায় এবং তার চোখ বিভৎস ছিল, মণিহীন এক সাদা চোখ। পাগলি হাত থেকে ছাগলের বাচ্চাটা ফেলে দিয়ে পাচিদের ওই পারে জঙ্গলের দিকে মিলিয়ে যায়। এবং তখনই পাশের বাড়ির প্রতিবেশীরা এবং বাড়ির লোক লাইট নিয়ে আসে, এবং কাকা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল এবং কাকার চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। এবং কাকার কথা মতো পাঁচিলের কাছে গিয়ে লাইট মেরে দেখা হয় যে ওখানে একটা মাথাহীন আত খাওয়া ছাগলের বাচ্চার দেহ পড়ে আছে, আর সেটি তাদেরই বাড়ির ছাগলের বাচ্চা। তারপর গ্রামের লোকজন বলে একটা তান্ত্রিকের শরণাপন্ন হও, এইভাবে কিন্তু বাঁচতে পারবে না ওর হাত থেকে। তারপর পরদিনই একটি তান্ত্রিককে আনা হয়। তান্ত্রিক সব কথা শুনে বলেন, দেহের অন্তিম সৎকার না করলে এই পাগলির আত্মা শান্তি পাবে না কখনোই। তান্ত্রিক বলেন, পাগলির অবশিষ্ট দেহ তোমাদের খুঁজে আনতে হবে এবং তার সৎকার করাতে হবে। যদি দেহর অবশিষ্ট অংশ পাও তাহলে আমি কিছু একটা করতে পারবো। তারপর আবার জঙ্গলে যাওয়া হয় এবং সেই জায়গাতেই গাছের নিচে অবশিষ্ট কিছু কঙ্কাল পাওয়া যায় এবং সেই কঙ্কালকে আগুনে পোড়ানো হয় এবং আবার তার পুনরায় শ্রাদ্ধ করা হয় এবং পিণ্ডদান করা হয়। সমস্ত কাজ ভালোভাবে সম্পূর্ণ হওয়ার পর তারপর থেকে এমন কিছু এখনও পর্যন্ত হয়নি, এখন সব ঠিকই আছে। তো এটাই ছিল ঘটনা। তো এটাই ছিল আজকের প্রথম ঘটনা। এবার চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, কারণ এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার রাত 10টায় সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। তো চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন একজন ট্যাক্সি চালক ভাই, উনি তার নাম ও ঠিকানা গোপন রাখতে অনুরোধ করেছেন। ঘটনাটি দ্বিতীয় লকডাউন দিয়েছিল তার আগের ঘটনা। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই ঘটনাটা পড়ছি। আমি একজন ট্যাক্সি চালক, আমি কলকাতাতে ট্যাক্সি চালাই, আমার বাড়ি চাকদাতে। সেবার প্রথম লকডাউনে অনেক সমস্যায় পড়ে গেছিলাম, তাই দ্বিতীয় লকডাউন দেবে শুনে আমি এবার আর কলকাতাতে আটকে থাকতে চাই না। এবং বাড়ি থেকেও বললো যে তুই গাড়ি নিয়ে গ্রামে চলে আয়, লকডাউন খুলে গেলে তারপর আবার চলে যাস। আমিও তাই করলাম। সেদিন রাত 9টার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে বেরোতেই রাস্তা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। আমি একা গাড়ি চালিয়ে চলেছি। তারপর রাস্তায় একটা পেট্রোল পাম্প দেখে গাড়িটা ওখানে নিই এবং ওখান থেকে তেল ভরে গাড়িটা পাম্পে রেখে পাম্পের একটা বাথরুমে যাই। পাম্পে তো খুব ভালো বাথরুম থাকে না, বাথরুমটা বাগানের দিকেই ছিল এবং বাথরুমটা পাকা টিনের দরজা এবং পাশাপাশি তিনটে বাথরুম রয়েছে। আমি বাথরুমে ঢুকতেই যেন কেমন একটা অনুভব হলো, যেন বাথরুমটা অতিরিক্ত শীতল। কেন জানি না আমার মনে হতে থাকে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তারপর আমি ওখান থেকে চলে আসি এবং আমার গাড়ির দরজা খুলতেই আমি চমকে উঠি। সামনের দরজা খুলতেই পিছনের দরজাটাও খুলে গেল। আমি ভাবলাম দরজার কোনো প্রবলেম হয়েছে হয়তো। আমি দরজাটা বন্ধ করে দিই এবং গাড়ি চালাতে থাকি। অদ্ভুতভাবে সেদিন আমার গাড়ির রেডিওটাও যেন কাজ করছিল না। বেশ কিছু দূর যাওয়ার পর আমি একটা ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করাই একটা সিগারেট খাওয়ার জন্য, এবং আমি গাড়ির দরজা খুলে বাইরে বেরোতেই দেখি পিছনের দরজাটাও নিজে থেকেই খুলে গেল। আমি এবার একটু অবাক হলাম।
যে সামনের দরজা খুললে পিছনের দরজা কেন খুলে যাচ্ছে। আমি আর পিছনের দরজাটা বন্ধ করিনি। আমি সিগারেট শেষ করে কারের মধ্যে ঢুকে সামনের দরজাটা বন্ধ করতেই তার কিছু সেকেন্ড পরেই গাড়ির পিছনের দরজাটাও নিচে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর আমি গাড়ি স্টার্ট করে গাড়ি চালাতে থাকি এবং বারবার মিরার দিয়ে পিছনের দিকে তাকাচ্ছিলাম যে গাড়ির পিছনের সিটে কি কেউ আছে, কিন্তু আমার গাড়ির পিছনের সিট সম্পূর্ণ ফাঁকা। আমার গাড়ির সমস্যা নাকি অন্য কিছু, এটা পরীক্ষা করার জন্যই আমি আবার গাড়ি দাঁড় করাই। আমি গাড়ির দরজা খুলি কিন্তু প্রথমে বাইরে বার হই না এবং দেখলাম না সামনের দরজা খুলতে পিছনের দরজা কিন্তু খুললো না এবার আর। তার এক থেকে দু মিনিট পর গাড়ি থেকে আমি বাইরে বার হই এবং তখনই গাড়ির পিছনের দরজাটা খুলে গেল। এবার তো ভয় পাওয়ারই ছিল। তারপর ভয় নিয়ে গাড়িতে উঠলাম এবং কিছু দূর যেতেই দেখলাম তিনটে লোক কাঁধে একটা লাঠির মাথায় কাপড়ের টোপলা নিয়ে হেঁটে আসছে। এতক্ষণ পর রাস্তায় কোনো লোকের দেখা পেয়েছিলাম। আমি পাশে গিয়ে গাড়িটা স্লো করি এবং আমি ওনাদের বলি যে কোথায় যাচ্ছেন, চলুন আমি আপনাদের ছেড়ে দিচ্ছি। ওনারা প্রথমে তো গাড়িতে উঠতে রাজি হননি, তারপর অনেক বলার পর রাজি হন। ওনারা দুজন গাড়িতে ওঠার পর তৃতীয়জন যখন গাড়িতে উঠতে যাচ্ছিল তখন উনি বলেন যে সিটে জায়গা ধরছে না। গাড়ির পিছনের সিটে ভালোভাবেই তিনজন ধরে যাওয়ার কথা, কিন্তু উনি বলছেন জায়গা ধরছে না। আমি ওনাকে বললাম আপনি এক কাজ করুন, আপনি সামনে এসে বসুন। উনি সামনে এসে বসলেন এবং কিছু দূর যাওয়ার পর একটা ঢাবা দেখে দাঁড় করাই গাড়িটা, বলি চলুন চাটা খেয়ে আসি আমরা সবাই। তারপর ওই দিকে গিয়ে তাদের সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি। তারা ভয় না পেয়ে পালিয়ে না গিয়ে তারা আমাকে সাহায্য করে। তারা বলল ধাবা থেকে লেবু এবং লঙ্কা নিতে এবং চুপচাপ গাড়ি চালিয়ে যেতে এবং একটা সামনে মন্দির পড়বে, যেন মন্দিরের সামনে আমি গাড়িটাকে দাঁড় করাই। এবং আমি তাই করি। প্রায় দু কিলোমিটার গাড়ি চালানোর পরই সামনে একটা মন্দির দেখতে পাই এবং সবাই মিলে মন্দিরের মধ্যে ঢুকে যাই এবং মন্দিরে গিয়ে লোকটি লেবু এবং লঙ্কা দিয়ে একটা মালা তৈরি করেন এবং সেটা গাড়িতে বেঁধে দেন। তারপর উনি বলেন আর কোনো সমস্যা হবে না, এই শয়তানি আত্মা তোমার গাড়িতে আর উঠতে পারবে না এবং তারপর আর কোনো সমস্যাও হয় না। লেবু লঙ্কার যে কতটা গুণ সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। তারপর থেকে আমার গাড়িতে আমি সবসময় লেবু লঙ্কা ঝুলিয়ে রাখি। তো এটাই ছিল আজকের দুটো ঘটনা। কেমন লাগলো ঘটনা দুটো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবার কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।